হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো আলু পুরি। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আলু পুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা, আলুটাকে একটা মিডিয়াম সাইজের আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, জিরের গুঁড়ো লাগছে, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ময়াম দেওয়ার জন্য তেল লাগছে, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর মধ্যে গরম মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এবার আমি এর মধ্যে আটা দেব, তেল দেব, জল দেব না প্রথমে, কারণ আলু সিদ্ধটা দিয়েছি, দেখবো জল লাগে কি না আগে মাখবো। জলের প্রয়োজন হয়নি, আমি একটু তেল দেব, এবার ভালো করে এটাকে ডো বানিয়ে নেব। মেখে নিয়েছি, এবার এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটা একটা করে লেচি কেটে নেব। নিয়ে আমি এর মধ্যে তেল দেব, দিয়ে যেভাবে লুচি বেলে সেভাবে আমি বেলে নেব। এইভাবে ছোট ছোট করে বেলে নেব, বেলে নিয়ে আমি রাখবো। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি, এবার আমি ফ্রাই করব। তেলটা গরম হচ্ছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব।
হয়ে গেছে ভাজা। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিয়ে ঝিল ধরে নেবো। আলু পুরি তৈরি হয়ে গেছে, এটা আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।